ওকে সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে রোলব্যাক এর কাজ মাইগ্রেশন রোলব্যাক এটা আসলে কি কাজ করে এটা মেইনলি আপনি যে লাস্ট কমান্ডটা চালাইছেন এই ডাটাবেজে মাইগ্রেশনের জন্য সেটা যদি আপনি রিমুভ করতে চান লাস্ট হ্যাঁ লাস্ট আপনি কি আপডেট করছেন সেই জিনিসটা যদি রিমুভ করতে চান তাহলে আপনাকে রোলব্যাক ইউজ করতে হবে সাপোজ আমি স্টুডেন্ট সম্ভবত লাস্ট নিয়ে আসছি তাই না সো আমি যদি এখন রোলব্যাক করি দেখেন রোলব্যাক কিভাবে করবেন এখানে একটা সার্চ দেন রোলব্যাক এই যে মাইগ্রেশন রোলব্যাক এই যে সো আমরা যদি এই কমান্ডটা চালাই জাস্ট পিএসপি আর্টিজান মাইগ্রেট রোলব্যাক তাহলে কি হবে ইন্টার দেন এই যে দেখেন আমাদের রোলব্যাক হয়ে গেছে সো লাস্ট আমরা যে মাইগ্রেশনটা করছি সেটা এবার পাবো না ডাটাবেজে যে এসে যদি আমি একটা রিপোর্ট দিই এই যে দেখেন আমাদের স্টুডেন্টটা না দেখছি সো এটাই হচ্ছে মেইনলি রোলব্যাক এর কাজ আমি যদি এখন আবার একটা রোলব্যাক চালাই তাহলে সম্ভবত আমরা এই তিনটা টেবিল আনছিলাম এটাও রিমুভ হয়ে যাবে সো স্টেপ বাই স্টেপ যেটা আমরা লাস্ট করছি সেটাই এখানে কিন্তু রিমুভ হয়ে যাবে ওকে সো আমি যদি এখন আবার এখানে পিএসপি আর্টিজান মাইগ্রেট করি তাহলে আবার আমাদের এখন অ্যাড হয়ে যাবে ওকে সো এখন মনে করেন আমি আরো দুইটা এখানে বা দুইটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি সো আমরা হচ্ছে যে দেখেছি কিভাবে বানাইতে হয় আর একটা বানাই সাপোজ মনে করেন এটার নাম দিলাম টিম ইন্টার সো এটাও কিন্তু আমাদের এখন মাইগ্রেশন হয়ে গেল তাই না সো এখন যদি আমি পিএসপি আর্টিজান করি আচ্ছা ওয়েট আমাদের এটা মনে হয় এখনো কাজ কমপ্লিট হয়নি সো এখন যদি আমরা এটাকেও অ্যাড করি যে পিএসপি আর্টিজান মাইগ্রেট ইন্টার দেন এই টেবিলটাও এখন আমাদের এখানে চলে আসার কথা তাই না এই টিমস আমার মধ্যে শুধু আইডি এটা ওকে নাও আমি হচ্ছে যে আরেকটা যদি টেবিল বানাই নাম দেন সাপোজ মনে করেন ফ্রুটস ফাইলের নাম ওকে মাইগ্রেশন ফাইল ক্রিয়েট নাও আমরা এখন যদি পিএসপি আর্টিজান মাইগ্রেট করি এটা আমাদের চলে আসবে এখন আমরা রুল ব্যাকটা আর একটু দেখবো নেক্সট পার্টে ওকে দেখেন এই যে ফ্রুটস নামের টেবিলটাও অ্যাড হয়ে গেছে ওকে